Hello students, today I will discuss about the genetics and heredity. Actually, I will discuss the introductory part of genetics. So, genetics, what is genetics? Genetics, the science of heredity and the principles governing the inheritance of characters from parent to progeny is called genetics. তাহলে কোনো পিতা মাতা থেকে কোনো চাইল্ডের মধ্যে যে বৈশিষ্ট্য পিতা মাতার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কিভাবে চাইল্ডে আসছে কিভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে সঞ্চারিত হচ্ছে সেই সংক্রান্ত যে স্টাডি যে মানে থিওরি সেগুলো বা যে রুলস সেই সম্পর্কে স্টাডিটাকে বলা হচ্ছে জেনেটিক্স আর হেরিডিটিটা কি হেরিডিটি মিন্স দ্য ট্রান্সমিশন অফ ক্যারেক্টারিস্টিক্স ও ট্রেডস থ্রু জিনস ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন বাই রিপ্রোডাকশন তাহলে হেরিডিটিটা হচ্ছে যে পিতা মাতার থেকে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কিভাবে তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হচ্ছে তাহলে সেটা কিসের মাধ্যমে সঞ্চারিত হচ্ছে থ্রু জিনস এবং বাই দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন তাহলে জনন প্রক্রিয়ায় বাই দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন দ্য জিন কন্টেনিং সাম ক্যারেক্টার্স ও ট্রেডস and they are transferred from parent to the child they are transferred from one generation to the next generation these are called heredity তাহলে পিতা মাতা থেকে কিভাবে সন্তানের দেহে বৈশিষ্ট্যগুলো জিনের দ্বারা এবং রিপ্রোডাকশন পদ্ধতির মাধ্যমে সঞ্চারিত হচ্ছে সেইটাকে বলা হচ্ছে হেরিডিটি আর তার সম্বন্ধে হেরিডিটি এবং হেরিডিটির কাজ সেই সম্পর্কে যে স্টাডি মানে হেরিডিটি অ্যান্ড প্রিন্সিপালস গভর্নিং অফ ইনহেরিটেন্স অফ ক্যারেক্টার্স তাহলে সেই যে সঞ্চারণ হেরিডিটি রিলেটেড কীভাবে সঞ্চারিত হচ্ছে ক্যারেক্টার্স ফ্রম প্যারেন্ট টু প্রোজেনি সেই সম্পর্কে স্টাডিটাকে বলা হচ্ছে জেনেটিক্স তার মানে হেরিডিটি সম্বন্ধে স্টাডিটাই হচ্ছে জেনেটিক্স এবার জেনেটিক্স জানতে হলে আমরা জানবো হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স এটা শর্ট কোশ্চিন আসতে পারে যে ফাদার অফ জেনেটিক্স কে তাহলে ফাদার অফ জেনেটিক্স হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল তাহলে তিনি ফার্স্ট জন্মগ্রহণ করেছিলেন তার প্রকৃত নাম ছিল কিন্তু গ্রেগর জোহান তিনি জন্মগ্রহণ করেছিলেন 1822 সালে 1822 অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন এবং 1843 সালে বর্তমানে চেকোস্লাভিয়ায় তিনি আগস্টোনিয়ান একটা মঠে ধর্মযাজক রূপে যোগদান করেন সেই সময় যখন তিনি সেই মঠে ধর্মযাজক রূপে যোগদান করেছিলেন সেই সালটা ছিল 1843 সেই সালে তিনি গ্রেগর যে উপাধিটা যেই নামটা সেই নামটা তিনি পেয়েছিলেন এবং কি সেই যে মঠ ছিল সেই মঠের বাগানে মেন্ডেল তার মটর গাছ যার সাইন্টিফিক নাম হচ্ছে পাইসাম সেটাইভাম সেই পাইসাম সেটাইভাম নিয়ে স্টাডি করেছিলেন তাহলে মেন্ডেল কিন্তু এক কৃষক বা দারিদ্র পরিবারের ছেলে ছিলেন তিনি পড়াশোনা করতে পারেননি সেই জন্য তিনি একটা মঠে গিয়েছিলেন এবং মঠে যাওয়ার পর তারপর তিনি সেখানে বাগানে মটর গাছ প্রতিপালন করতে শুরু করেন এবং পর্যবেক্ষণের কাজ শুরু করেছিলেন তারপর 1865 এই সালে তার যে বিভিন্ন রকমের গবেষণা যে থিসিস সেগুলো ফলাফল প্রকাশিত হয়েছিল বাট সেই সময় বিজ্ঞানীরা তাকে ততটা গুরুত্ব দেননি পরে আবার মেন্ডেল 1865 সালেই শেষের দিকে তিনি একটা সায়েন্স সভায় ফেব্রুয়ারি কি মার্চ মাসে তার পরীক্ষালব্ধ যে ফলাফল এবং সিদ্ধান্ত উপস্থাপন করেন এবং দেন ইংরেজি পত্রিকায় তার শিরোনামে প্রকাশিত হয় তার নাম এবং সমসাময়িক যে আদার্স যে অন্য বিজ্ঞানীরা ছিলেন তারা তার গবেষণার সঠিক মূল্যায়ন সক্ষম মানে করতে সক্ষম হননি তারা হয়তো বলেছিলেন যে এটা ঠিকঠাক নয় সঠিকটা তারা বুঝতে পারেননি এবং ঠিক সেই অবস্থায় তিনি 1884 এই সালে তিনি মারা যান তার সাফল্যটা প্রকাশিত হয় তার মৃত্যুর পরে তার মৃত্যুর মেন্ডেলের মৃত্যুর 16 বছর পর অর্থাৎ 1900 সালে তিনি ইউরোপের তিন উদ্ভিদ বিজ্ঞানী একজন হচ্ছেন দ্য ভ্রিস একজন হচ্ছেন কোরেন্স আর একজন হচ্ছেন তাহলে কোরেন দ্য ভ্রিস অ্যান্ড শেরমার্ক এই তিনজন বিজ্ঞানী তিনি তারা পৃথকভাবে
আলাদাভাবে মেন্ডেলের যে গবেষণা করে তারা ডিসিশন নেন যে মেন্ডেল যে থিসিসটা ছিল সেটা পুরোপুরি ঠিক এবং মেন্ডেলের তত্ত্বের পুরোপুরি আবিষ্কার মানে পুরোপুরি আবিষ্কার ঘটে এবং মেন্ডেলের থিওরি যে সত্য সেটা প্রমাণিত হয়। তার মৃত্যুর পর তিনি সাকসেস পেয়েছিলেন। তাহলে এটা পুরো মেন্ডেলের ঘটনা গেল, এই জন্যই মেন্ডেলকে পরে নাম দেওয়া হলো যে হি ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স। এবং এই জেনেটিক্স দ্য টার্ম জেনেটিক্স ওয়াজ কয়েন বাই বেটসন। তাহলে জেনেটিক্স যে টার্মটা ফার্স্ট মানে ইউজ করেছিল বিজ্ঞানী বেটসন 1905 অ্যান্ড ইট ইজ ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড জিন। তাহলে এই জিন মানে জেনেটিক্স কোথা থেকে এসছে? জিন থেকে। তাহলে ইট ইজ ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড জিন। তাহলে এই জেনেটিক্স কথাটা নেওয়া হয়েছিল একটা গ্রিক ওয়ার্ড যেটা হচ্ছে জিন থেকে, যার মানে হচ্ছে মিন্স টু গ্রো ইন টু, বেড়ে যাওয়া।